আচ্ছা, আমার রো দরকার 1%, এখানে 18 80 আমি জানি, এখান থেকে এরিয়া স্টিল কেমনে বের করব, রো বাই রো এস বাই বিডি হতাশ হয়ে গেলাম। এ আকিব মিউট কর, কেন হতাশ হয়েছিস? আরে কিস্তি বুঝতেছি না, সকাল আমটা বুঝতেছি, আগেরটা বুঝি নাই, শেয়ার টিয়ার এগুলো পড়তে হবে ভাই, আমি কোনো কুল কিনারা পাইতেছি না। আচ্ছা পড়া পড়া, তুই আমার রসের ডিসঅ্যাপয়েন্টেড উইথ মাই রস, আমি নিতে পারতেছি না। 3.24 ইঞ্চ স্কয়ার রড লাগবে। এখন আমি কি করতে পারি, আমি ডিসাইড করলাম আমি চারটা দিব, চারটা দিলাম, কি দিতে পারি, 4 নাম্বার 9 মেরে দিলাম, নাম্বার 8 মানে 4 ইঞ্চ স্কয়ার হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখে বুঝতেছি কি প্রবলেমটা হবে আমাদের, 4 নাম্বার 9 মেরে দিলে 14 ইঞ্চির যে প্রবলেম ওটা 14 ইঞ্চটা হবে না। কেন আবার প্রেস প্রেস করে নেই আমরা, পুরোটা 18 ছিল, 18 মাইনাস 2 × 1.5 মাইনাস, যে কোনো একটা রড 4/8 পড়লে হয়ে যায়। এটা আসে 14.5, বেয়ারলি ওভার, কিন্তু আমরা এটা স্টিল গ্রেটার দেন 14.5, এটা নট ওকে। আমরা কি করতে পারি, মাঝখান দিয়ে আমরা রড ঢুকাই দিতে পারি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারতাম না, টাইটা যদি বাড়াই দিতাম না, কমাই দিতাম, এত কমতো না। আচ্ছা ওকে, সেম, এখানে একটা মারলাম, এখানে একটা মারলাম, এখানে একটা মারলাম, এখানে একটা মারলাম, মেরে কি আসবে, এখানে টাই করব, এখানে টাই করব, ডান, ওকে শেষ। এবার দুই দেখা দিব, কারণ দুই পাশে 18। কোশ্চেন, এই 14 ইঞ্চি যেটা, এটা তো সেন্টার টু সেন্টার না, মানে বারের সেন্টার থেকে আরেকটা বার সেন্টার, 14 ইঞ্চি হচ্ছে এইচএক্স, এইচএক্স হচ্ছে যে স্টিরাপের সেন্টার টু স্টিরাপের সেন্টার, ঠিক আছে? আর হচ্ছে লাইনটা লিখছো, এই এই লাইনটা মুখস্থ কোনটা, প্রথমে যে C1/C2 যে 0.4 এর থেকে বেশি আর আইটি এর কম, এটা মুখস্থ প্রথম চেক করে নিব আর কি। হ্যাঁ, এটা আরো অনেক কিছু চেক করতে হবে, এই রিইনফোর্সমেন্টের পার্টটা তো ডান, তাই না? আমরা কলাম স্লাইস ডিফাইন করি নাই, মানে হুকগুলো কত পর্যন্ত যাবে, বাট রিইনফোর্সমেন্টের পার্টটা ডান। এবার আমরা দেখি কি কি কলাম, কলামে কি কি চেক করতে হবে, 0.4 থেকে 0.25 এর মাঝখানে কেমনে আসে নাকি না দেখি, C2/C1 হচ্ছে কি 18/18, যেটা হচ্ছে ফার্স্ট স্টেপটাকে ফুলফিল করলাম। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে C1 and C2 have to be greater than equal to 12 inch, মা তোমাকে ডাকে, দুইটাই 12 ইঞ্চের থেকে গ্রেটার, দুইটাই 18 ইঞ্চ, পারফেক্ট। থার্ড ক্রাইটেরিয়া, C1 has to be greater than equal to 20 ডায়ামিটার অফ বাল্ক, C1 কত, 18, has to be greater than equal to 20 into, আমরা কত ইউজ করছি, নাম্বার 8 বার ইউজ করছি, 8/8, এটা কি হয়েছে, কাজ করছে, এটা ফেল করছে, 18 আমরা কি হিসাব করছিলাম লাস্ট টাইম, চারটা নাম্বার 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো চারটা দিচ্ছি না, আমরা তো টেকনিক্যালি দিচ্ছি 8টা, তাহলে কি আমার নাম্বার 8 বার ইউজ করা লাগে, আমি একটু কম বার ইউজ করি, কত বার ইউজ করলে হয় আমরা দেখি, 7/8 ইউজ করলে হবে, 7 বার ইউজ করলে হবে, তাহলে আমরা চেঞ্জ করে এটা ইউজ করি, 18 গ্রেটার দেন ইকুয়াল টু 20 × 7/8, তার মানে আমরা এখন নাম্বার 8 বার না ইউজ করে আমরা এখন ইউজ করব নাম্বার 7 বার, সবটা নাম্বার 7 বার ইউজ হচ্ছে না। আর কি কি চেক করতে হবে, C1 has to be greater than 20, এটা কি মানছে নাকি মানে না, এটা ফেল, SMRFA মিনিমাম ডাইমেনশন অফ দ্য কলাম has to be greater than 20, এটা কি মানছে মানে নাই,
তার মানে এটার থেকে আমাদের এটা পাল্টাইতেই হবে। 20 না 16 ভাই, 20 তো অনেক, 20 চেক করে দেখ আবার। আমি আজকে সাকিব যেগুলো বলছে সেগুলো নোট নিয়েছি হাতে, এখন ওকে বিশ্বাস করছি, এখন ওকে বিশ্বাস যদি না করিস তাহলে তো কি আর করার, চেক করে নে তাও আবার। মানে ক্লাসে স্যার অনেকক্ষণ 16 16 বলে ছেড়ে লেছে, এর থেকে দেখ তো নোটটা একটু দিয়ে দে না সবাইকে, ওইটা ওইটা দেখি আমার নোট। হ্যাঁ ওইটা দে, আমার নোট তো দিতেই হবে, আমার নোট তো বুঝবি না এটা হচ্ছে প্রবলেম। 300 মিলিমিটার, 300 মিলিমিটার মানে 300 মিলিমিটার কে কনভার্ট করতে আমি ক্লাসে যা শুনছিলাম আর কোন কন্ডিশন আছে দাদা? সিওনে থেকে সিটু বড় হইতে হবে এরকম একটা কন্ডিশন আছে না? আছে তাই বলে সব একখানে থাকতে ভালো হইতো না, ফর সি টু সি ওয়ান লেস দেন সি টু এই এই জিনিসগুলো হতে হবে। HC1 has to be greater than HC2, which has to be greater than 12 inches. ঠিক আছে, 20 না 12 হবে। কেটে লও, ওকে। And last কি বলছে? C1 has to be greater than HB by 2. HB মানে কি? Height of beam. মানে কি? HB কি জানি? Height of beam না? ওই কোগুলো। HB কি এটা কি দাঁড়াতে ফুল হাইট অফ বিম এই যে এই জিনিসটা আমাদের যে বিমটা ছিল সেই বিমটা হ্যাক, আমাদের বিমটা হ্যাক কত ছিল 26, C1 has to be greater than 26 by 2 যেটা ওকে। তাহলে কলাম যেসব চেক আছে সেই সব চেক গুলো মেনটেন করলো, ভালো কথা। এবার আমরা কি করবো, আগের এইচ ম্যাক্স এর চেক গুলো করতে হবে, এইচ ম্যাক্স এর চেক গুলো যদি ফুলফিল করে তাহলে হয়ে যাবে। এখানে কি এইচ ম্যাক্স এর চেক গুলো ফুলফিল করে? করে, তাহলে এখানে ওকে। কলম তাহলে আমাদের এখান পর্যন্ত ডান, কলম নিয়ে কার কোনো প্রবলেম? এগুলা একটু গুছায় থাকলে ভালো হতো, কি কি করা লাগে পুরো একটু সামারি করলে ভালো হতো। কলমের জন্য তো এইগুলাই, এই চেকগুলা, এই চেক রিইনফোর্সমেন্ট তো সেম, ও কলমের তো তিন জিনিসটাই করা, কলমের স্টিরাপ এত সহজে হলে তো হইছিল দাদু ভাই। ওইটা হচ্ছে বিমের মধ্যে কেন্দ্র, ওইটা হচ্ছে বলে কোনো লাভ নাই, করতে হবে করতে হবে জোর করে। এটা হচ্ছে গিয়ে HC1, ঠিক আছে, বিম যে দিক থেকে লেগে আসতেছে সেই ডিমেনশনটার নাম কি বলছিলাম? C1। আর অন্য ডিরেকশনটার নাম বলছিলাম C2।
প্রথমে তুমি টাইট স্পেসিং প্রোভাইড করবা ফর এল নট ডিস্টেন্স, টাইট স্পেসিং প্রোভাইড করবা, টাইট 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 টাইট, তারপর দিয়ে তুমি যাবা একটু লুজ হবা, আবার যখন স্প্লাইস আসবে আবার টাইট হয়ে দিতে হবে সবকটাই ইন্ডিভিজুয়াল স্পেসিং। এটা হচ্ছে এস ওয়ান নাম, এটার নাম এস টু, আর ওই প্রকৃতির নাম কি, এটা আগেন এস ওয়ান, সেম সেম স্পেসিং, এখানে দুটো দুটো স্পেসিং দিয়ে হয়ে যাচ্ছে। আগেরবার কি হয়েছিল, আগেরবার আমার তিনটা স্পেসিং ছিল, টাইট স্পেসিং আর কাটার স্পেসিংটা আলাদা ছিল, এখানে কাটার স্পেসিং আর টাইট স্পেসিংটা আলাদা না, সেম। আমরা এখন ক্রাইটেরিয়া গুলো দেখি, ক্রাইটেরিয়া গুলো একটু বুঝার ট্রাই করি। এস ওয়ান মানে কি, টাইট স্পেসিং যেটা, সেটা হ্যাজ টু বি মিনিমাম অফ এইচ সি ওয়ান বাই ফোর অর এইচ সি টু বাই ফোর, মানে সি ওয়ান বাই ফোর অর সি টু বাই ফোর, যেটারই মিনিমাম। সিক্স ইন্টু ডায়ামিটার অফ বার, আমরা ডায়ামিটার অফ বার সেভেন ছিল, আমরা সেভেন চেঞ্জ এইট ছিল, এইট চেঞ্জ করে সেভেন করছি, এটা আসে সেকেন্ড ক্রাইটেরিয়াটা। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এস নট, এস নট কি জিনিস এটা বলতে হবে। ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে কি, অ্যাজ রিকোয়ার্ড বাই শিয়ার, অ্যাজ রিকোয়ার্ড বাই শিয়ার আমরা স্কিপ করতে চাই, এটা সিলেবাসে আছে আমরা পড়বো না, এটা অনেক বেশি কঠিন। এবার আমরা দেখতেছি এস নট, এস নট জিনিস ফোর প্লাস 14 মাইনাস এইচ এক্স ডিভাইডেড বাই থ্রি, এটা হচ্ছে এস নট এর ফর্মুলা, চলো বের করি। ফোর প্লাস ওয়ান 14 মাইনাস এইচ এক্স কি হবে, আমরা জানি এইচ এক্স হ্যাজ টু বি স্মলার দেন 14, ধরো আমার এইচ এক্স আসছিল কত, লাস্ট বার আসছিল 9.5 গুণে আসছিল, 9.5 ডিভাইডেড বাই থ্রি কত আসে, সেখান থেকে পাবা, এইচ এক্স চেঞ্জ হয়ে যাওয়া মানে তোমার এস নট চেঞ্জ হয়ে যাবে, এস নট চেঞ্জ হয়ে যাওয়া মানে যে এস ওয়ান পাবা সেই এস ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে। এখন তোমরা আমাকে বলো, তোমরা তো শিক্ষিত মানুষ, এইচ এক্স ম্যাক্সিমাম কত হতে পারে, 14 হতে পারে, এটা তো কোন এস নট দেখলাম না, এস নট হচ্ছে গিয়ে এস ওয়ান এর পেটের ভিতরে আছে, এস নট ক্রাইটেরিয়া থেকে এস ওয়ান এর একটা জিনিস ফুলফিল হয়। ওকে, এটা হচ্ছে 6 ইঞ্চেস, আর লাস্ট এটা হচ্ছে কি, অ্যাজ রিকোয়ার্ড বাই শিয়ার, এটা বাদ, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না, এই দুটোর মধ্যে যে কোনো যেটা ছোট হবে সেটা হবে, বাস। আরেকটা জিনিস এখন বের করতে হবে, কতক্ষণ ধরে তুমি টাইট রিইনফোর্সমেন্ট দিবা, এই এল নট এর কন্ডিশন লাগবে, কতক্ষণ ধরে টাইট রিইনফোর্সমেন্ট, এল নট হচ্ছে কি, সি ওয়ান, এল নট হবে গ্রেটার দেন ইকুয়াল টু, কেন, কারণ তুমি চাও হচ্ছে ম্যাক্সিমাম কতক্ষণ ধরে তোমার এল নট দিতে হবে যেন ডিজাইনটা সেফেস্ট হয়, সি ওয়ান সি টু এল ইউ, এল ইউটা কি দিবি, এল ইউটা হচ্ছে গিয়ে কলাম টু কলাম ক্লিয়ার স্পেসিং, কলম টু কলম মানে বিম টু বিম ক্লিয়ার স্পেসিং, মানে এই বাসার ক্লিয়ার স্পেসিং 10 ফিট 12 ফিট যেটা হবে, এল ইউ ডিভাইড বাই 6 অর 18 ইঞ্চেস, এটা হচ্ছে কলামের যা আছে সব এগুলো। এতদূর পর্যন্ত করতে পারলে কালকে একটা সাবস্ট্যান্সিয়াল জিনিস পারা সম্ভব। আচ্ছা, 18 ইঞ্চ তো একটা ক্রাইটেরিয়া, ইয়া সব ডান কলমের
আমরা এখন মুভ অন করি একটু জয়েন্টে। কারণ জয়েন্টে মুভ অন করলে প্রবলেম ইজ তোমরা পাগল হয়ে যাবে, জয়েন্ট কিছু বুঝবা ঢুকবা না, মাথা মুথা খারাপ হয়ে যাবে। জয়েন্ট কি তোমরা পড়বা নাকি জয়েন্ট কাউকে স্কিপ পড়া দে? অ্যাট লিস্ট খাতায় লেখা থাক, আমি কিছু হইলো শেয়ারটা পড়া জয়েন পড়াবে। শেয়ার ওয়াল, হ্যাঁ শেয়ার ওয়াল সাকিবদের সাথে আছে করা হয় নাই। শেয়ার ওয়াল পড়লে আমরা আজকে মিশে মিশে ইশাদ গতকালকে যেটা শিখাইছে সেটাই আমরা আবার করব, এটা হচ্ছে শেয়ার ওয়ালের প্ল্যান। আর জয়েন্ট আমি অনেক জ্ঞান দিতে পারি, যে জ্ঞান গুলো দিয়ে তোরা পাগল হয়ে যাবে কিন্তু কোনো লাভ হবে না। দে দোস্ত জয়েন্ট দিব, জয়েন্ট জ্ঞান দিব কর কর স্টার্ট দিলাম। জয়েন্টে যাওয়ার আগে আমরা একটু ইট্যাবসে যাই, এটা আবার একটু অফ করি। হ্যালো ফ্রেন্ডস, আই এম ব্যাক। শেয়ার করি, আচ্ছা জয়েন্ট দেখার জন্য আমরা কি করব, সবার আগে আমাদের অ্যানালিসিস করাটা ডান, রান টান দেওয়া শেষ। আমরা এইখান থেকে গিয়ে ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও চাপব, অ্যাপ্লাই, ওকে। হ্যালো, আরেকবার একটু দেখতো তো সেটা, আরেকবার এই যে কংক্রিট এটা গিয়ে আমাদের ডিজাইন তো শেষ, এখানে ডিসপ্লে ডিজাইন ইনফোতে গিয়ে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও চাপব, জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও, ওকে। এখন এখানে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও দেওয়া হয়ে গেছে, দিয়ে দিছে। এবার রাইট ক্লিক মারো, রাইট ক্লিক মেরে ডিটেলস, ডিটেলসে গেলে আমরা কি পাবো, আমরা ডিটেলসে গেলে পাবো, কোন জায়গায় ক্লিক করছে সেটা মিস একটু যত আবার আর দোস এন এ আসা মানে কি রে কিসে আসা, আমার এখানে সব এন এ দেখাইতেছে আর কি, এন স্ল্যাশ এ নট অ্যাপ্লিকেবল, কোথায় মেজর রেশিও মাইনর রেশিও, আমার ওই মানে ডায়াগ্রামেই দেখাইতেছে এন এ, বুঝছ, বাম পাশে যে ট্যাব ওপেন আছে ওই জয়েন্ট ডিসটা আউটপুট দেওয়ার পরে সবকটা এন এ এন এ আসতেছে, যে তোর এই ভ্যালু গুলো আসতেছে না আমার এন এ আসতেছে, নট গুড, ইট ইজ ভেরি ব্যাড, নট গুড, ইট ইজ। এখানে আমি কি দেখবো, এটা চেপে ডিসপ্লে ডিজাইন ইনফো জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও অ্যাপ্লাই, ওকে। আচ্ছা এখানে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও আছে না কেন, কারো প্ল্যানে আসুস, হ্যাঁ প্ল্যানে আসুস, তো প্ল্যানে হবে না কেন, এলিভেশনে যাওয়া প্ল্যানে হবে না কেন, প্ল্যানে আচ্ছা নো আইডিয়া, এটা ইয়েতে নাই, এটা প্ল্যানে আছে, সরি এটা খালি এলিভেশন আছে, সরি এটা খালি এলিভেশন। আচ্ছা এখন এইখান থেকে একটা জিনিস রিড করতে হবে, যেটা এইখান থেকে রিড করা যায়, ওকে। এইখানে যেই ছবিটা দিছে সেই ছবিটা দিয়ে আমাদেরকে ক্লাসে বুঝায় নাই, এখান থেকে কেমনে বের করে আমরা জানি না। আমি যদি শেয়ার ওয়ালের এটা যেটা আছে শেয়ার ওয়াল ওপেন করি, বল আমার সাইফুল আমিন একটা পড়ে তোদের পড়ানো লাগবে, কেমনে হবে ফ্রেন্ডস? সাইফুল আমিন তো পড়ার কিছু পাইলাম না, স্লাইডে ভুগুচুগি স্লাইড পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এইটা তো একদমই ফালতু একটা মডেল, এটার মধ্যে আমার কোনো স্ল্যাবই নেই।
ওকে, এটা রান দেওয়া ছিল, রান দেওয়া নাই, কি রে রান হচ্ছে না কেন? ফ্রেন্ড কোন লোকেস নাই কেন নাই? এই যে দুষ্টামি করে এখন আবার ঠিক হয়ে গেছে, এটা বেয়াল লক করা ছিল পরে লাগে। ইয়া আচ্ছা, প্রত্যয়সারের এসএমআরএফ রিপোর্ট আছে, ওটাই তো দিল। আই আইএমআরএফ এর দিছ না, এসএমআরএফ এর আছে প্রফেসর এর, আমার কাছে তো নাই, তোরা সি1 সি1 কে দিছ। ট্রু, আমাদের কাছে নাই, সপ্তদের কাছে। জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও, ওকে আচ্ছা, জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও ঠিকই আছে, জয়েন্ট ক্যাপাসিটি শেয়ার রেশিও এখান থেকে পাবা না, এখান থেকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ডিজাইন ইনফোতে গিয়ে নরমালি যেটা দেয় লংগিটিউডিনাল রিইনফোর্সিং, না আর দিলাম লংগিটিউডিনাল রিইনফোর্সিং কি, এখানে গিয়ে রাইট ক্লিক, আমি ডিজাইন ডিটেলস দেখতে চাই, ডিটেলস দেখে আমাকে কি কি বলতেছে, টপ এর মোমেন্ট বটম এর মোমেন্ট, আচ্ছা কেমনে টানতা এটা আমার কালকে স্যারকে জিজ্ঞেস করা লাগবে, তাছাড়া আমরা জয়েন্ট করতে পারছি না। নজরুল স্যার আছে কারোর কাছে স্লাইডটা, তাহলে হয়তো বের করতে পারবো। নজরুল স্যার স্লাইডটা দিছিল? নজরুল স্যার স্লাইড ক্যালকুলেশন এর পার্টটুকু আছে, দাঁড়া দিচ্ছি দেখো একটু। কেমনে করে কেমনে করে কেমনে করে ঈশা, তুই একটু ফোন দে না কেউ। জানি না, নাই জানতে নাই জানতে নাই জানতে নাই জানতে তুই বাই করতে চাইতেছিস কি? রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট একটা প্রিন্ট দেয় যেখানে হচ্ছে গিয়ে কি কি মোমেন্ট, সেই মোমেন্ট গুলা কি কি টেনশন সেইগুলো দিয়ে দেয়, এটা কোন প্রিন্ট থেকে বের হয় সেটা বুঝতেছি না। জিজ্ঞেস কর, দাদা আমি সার্টিফিকেটটা করতে পারি।
হ্যালো সিয়াম ভাই। হ্যাঁ আচ্ছা, এখানে দিয়ে ডিসপ্লেতে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখানে গিয়ে জয়েন্ট শিয়ার ক্যাপাসিটি রেশিও মারলাম অ্যাপ্লাই, ওকে এটা পাবো আমি সব এলিভেশনে। এখন এইখান থেকে ও যে ইয়েগুলো আনছিল মোমেন্ট আর টেনশন গুলো আনছিল সেগুলো কেমনে পাবো? এখানে রাইট ক্লিক ডিটেল, হ্যাঁ কিন্তু এখানে তো শুধুমাত্র একটা ডিজাইন মোমেন্ট, পজিটিভ নেগেটিভ ওইভাবে। ও এটা, আরে পাগলা বলবি না, কই নাই তো কিছু। নাকি এটা এটা অটিস্টিক ইয়ে বলে? প্ল্যানে তো আসে না, সব এলিভেশন আসে তাই না? আচ্ছা রাইট ক্লিক মাইরে ডিটেলস মাইরে জয়েন্ট শেয়ার ডিটেলস, কই কিছুই তো আসে না। আরে বলা, আচ্ছা এটা এটা আপাতত বাদ, তুই তুই আজকে নিজে নিজে ইয়ে কর, জয়েন্ট শেয়ার ডিটেলস যদি জানাইস কেমনে কেমনে বের করার প্রিন্ট আমাকে জানাইস। আলিম ঈশা তো পারে না শেয়ার ডিটেলস, জয়েন্ট শেয়ার ডিটেলস তো বাল কিছু আসে না। শিওর জয়েন্ট শেয়ার ডিটেলস এ আসে, ফোন দিছি ধরে না। লাস্টে সবার লাস্টে যা, তারপর সবার লাস্টে যা, এটা সবার লাস্টে যা, মানে ওইটাই ওইটাই, মানে ওই ডিটেলস এ ক্লিক কর, পিডিএফ এর সাথে দেখ তো লাস্ট পেজ আর নাই তো কিছু। আমার লাস্ট পেজে একটা জিনিস আসছে, জয়েন্ট শেয়ার চেক বা ডিজাইন, মানে ওই জয়েন্টে ক্লিক কর, জয়েন্টে ক্লিক কর, মানে বিএম থিমে ক্লিক কর। হ্যাঁ আমি তো একটা জয়েন্টে ক্লিক করব, জয়েন্টে ক্লিক করব, এখন ওই ডিটেলস এ দে, জয়েন্টে ক্লিক করে গেলে এখন এটা এটাই ক্লিক করে ডিটেলস আন এটাতে, হ্যাঁ ডিটেলস এ দে, সব লাস্ট পেজটা যা, এর পেজ 1 অফ 1 এর সামনে আমার আমার আসছে কেমনে বুঝলাম না, আমি ক্লিক ক্লিক মারলাম আইসা বলতো তো লাস্ট পেজে আমার আসতেছে জয়েন্ট শেয়ার ডিটেইলস দেখাইতেছে, জয়েন্ট শেয়ারের ফোর্স শেয়ার ফোর্স তো দেখাইতেছে, এরিয়া দেখাইতেছে, রেশিও দেখাইতেছে। এই শেয়ার ডিটেইলস সেম ভাই, তুই কি বুঝছিস কিছু? সেম ভাই আচ্ছা তুই তুই বের করে আমাকে জানাস তাহলে। আচ্ছা তুই তুই আনতে বলিস, ওকে পাগল হয়ে যাবো, আমি মরে যাবো। আসছে আসছে, ওই যে উপরে দেখ, উপরে দেখ শেয়ার ডিটেইলস, লেফট সাইডে দেখ, টপ এর লেফট সাইডে দেখ, ফ্লেক্সারাল ডিটেইলস এর পাশে দেখ শেয়ার ডিটেইলস। হ্যাঁ এটা তো নাই, এটা নাই, দেখ ফ্লেক্সারাল ডিটেইলস দেখি, না এটা তো নাই। আচ্ছা এটা ওকে, আর কিছু আছে যেটা আমরা এখন শিখতে পারি?
আচ্ছা এখানে একটা জয়েন্ট আছে, যে কোনো একটা জয়েন্ট, কেমনে যেটা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম পেলাম না, ওইখান থেকে আমাদের কয়টা জিনিস উঠাইতে হবে, সেটা হচ্ছে কি এইটার নাম আমার আমার আসছে আমার আসছে আমার আসছে দেখ তুই আরেকবার একটু ঢোক, আমি বুঝতে পারছি এটা মেজর শেয়ার মাইনর শেয়ার বানুলে তুই একটু শেয়ার দে তো, আমার এটা দিয়ে জয়েন দেওয়া লাগবে দাঁড়া আমি আমি দেখাই আচ্ছা থাক অন্য একটা দিয়ে জয়েন আলিম কি পাইছিস না পাই নাই পাবো না ডাজ ম্যাটার দেখো কেমন মানে তোরে একটা জিনিস থাকবে লেখা মোমেন্ট পজিটিভ আইটা থাকবে মোমেন্ট নেগেটিভ ইন্ডিভিজুয়াল বিমের জন্য নেগেটিভ মানে হচ্ছে গিয়ে উপরে পজিটিভ মানে নিচে নরমালি যেরকম হয় প্রত্যেকটা বিমের থেকে মোমেন্ট রিড করবা এখানে 489.61 এই রিডটা কেমনে প্রিন্ট করতে হবে সেটাই আমি পারতেছি না 251.68 এরকম করে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকবে এখানে একটা 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 ভ্যালু থাকবে মোমেন্টের জন্য যেগুলো পাবা সিমিলারলি এক একটা জয়েন্টে টেনশনের জন্য ভ্যালু পাবা প্রত্যেকটা জয়েন্টে এখানে মোমেন্টের জন্য যেগুলো আসবে এখানে টেনশনের জন্য এখানে একটা ভ্যালু আসবে এখানে একটা ভ্যালু আসবে এখানে একটা ভ্যালু আসবে এখানে একটা ভ্যালু আসবে চারটা চারটা করে প্রত্যেকটা ভ্যালু আসবে এই ভ্যালু গুলো ইটার্স থেকে কেমনে বের করতে হবে সেটা এখনো বের করতে পারতেছি না এইটাই প্রবলেম প্রথমে আমরা কনসিডার করি ক্লকওয়াইজ মোমেন্ট প্রথম কনসিডারেশন হচ্ছে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হলে এই মোমেন্টটা আর এই মোমেন্টটা দিয়ে আমাদের দুষ্টামি করতে হবে কি দুষ্টামি করবো সবার আগে একটা জিনিস বের করবো যেটার নাম হচ্ছে ভি সোয়ে ভি সোয়ে কেমনে বের করবো এই টপ লেফট এর মোমেন্ট আর এই বটম রাইট এর মোমেন্ট ডিভাইডেড বাই ক্লিয়ার স্পেসিং এখানে ধরো আসছিল 284.48 আর এখানে আসছিল 251.68 তাহলে ভি স্কয়ার ভ্যালুটা কত হবে ফর ক্লকওয়াইজ 284.48 + 251.6 ক্লিয়ার স্পেসিংটা কত ফ্লোর টু ফ্লোর হাইট হচ্ছে 10 আর বিমের ডেপথ ছিল হচ্ছে গিয়ে 24 তো 10 - 2 এটা বসবে হচ্ছে গিয়ে এল ইউ বাট ইটারসের সাথে যদি মিলাইতে চাও তাহলে বসবে 10 যদি ইটারসের সাথে মিলাইতে চাও আর নোটস টু করতে আসলো এটা বুঝি না বুঝি না কোনটা কোনটা 10 কোথা থেকে আসলো এটা বুঝি না 10 হচ্ছে গিয়ে এল ইউ বিম টু বিম ফ্লোর টু ফ্লোর যে হাইট সেই হাইটটা হচ্ছে গিয়ে এল ইউ এটা এখানে বসবে নরমালি ফ্লোর টু ফ্লোর হাইট কি 10 উপরে যে দুই নজরুলস আর মাইনাস করছে কারণ বিম ডেপথ হচ্ছে 24 মানে 2 ফিট ক্লিয়ার স্পেসিং সে ধরতে হচ্ছে বিম টু ফ্লোর কিন্তু ইটার যেটা ধরে না এটা হচ্ছে ইটার ধরবে 10 নজরুল স্যার ধরছে 10 - 2 যেটা ইচ্ছা ধরো ভ্যালু খুব একটা ডিফারেন্ট আসবে না এখান থেকে ভ্যালু আসলো ধরো 53.62 এখান থেকে এখন বের করতে হবে একটা নতুন জিনিস কল্ড ভিজে টেনশনের জন্য আমি যেগুলো লিখছিলাম ফর এক্সাম্পল টেনশনে এখানে ভ্যালু হচ্ছে গিয়ে 178.6 আর এটার ভ্যালু হচ্ছে 153.99 ভি জয়েন্ট হবে হচ্ছে গিয়ে 178.6
যেহেতু ক্লকওয়াইজ করতেছি তাই এই ক্রস এর ভ্যালু গুলা নিব, প্লাস 153.99 এই দুইটা মাইনাস এই ভি সুয়ে যেটা পাইছি 53.62, এটা হচ্ছে তোর ভিজে, ভিজে এর ভ্যালু এটা বের করছো ক্লকওয়াইজ এর জন্য। সেম ভাবে রিপিট প্রসেস করে করবা অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য, তখন এই দুই মোমেন্ট নিবা, এই দুই মোমেন্ট ডিভাইড বাই 10 করে ভি সুয়ে পাবা, তখন এই টেনশন আর এই টেনশনের ভ্যালু নিবা, এই টেনশন প্লাস এই টেনশনের ভ্যালু মাইনাস নিউ ভি সুয়ে পাবা ভি জে অ্যান্টি ক্লক, ভিজে ক্লক আর ভিজে অ্যান্টি ক্লক এর মধ্যে যেটা বড় হয় whichever bigger সেটা হচ্ছে তোর ফাইনাল ভিজে, ওইটা হচ্ছে গিয়ে ওই ভিজেটা ইউজ করবা তোমার ক্যাপাসিটি বের করার জন্য। এখন কি চলো দেখি, ক্লকওয়াইজ দিয়ে একটা ভিজে বের করলা, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আরেকটা ভিজে বের করলা, এই দুইটা ভিজের মধ্যে যেটা বড় সেটা হবে তোমার মানে ফাইনাল ভিজে, যে ভিজেটা ইউজ করবা। আর তোমরা মত নোটস যে এই অঙ্কটা করছে নোটস এর জিনিসটা কি আছে লেখার স্লাইডটা তো আছে, শুধু ক্যালকুলেশনটা আছে, কোথায় আছে ওটা, কোথায় আছে টিমসে আজকে দিন গ্রুপে দিছে তো, ওকে ঠিক আছে ওইটা পাইলা ভিজে, ভিজে পাওয়ার পর এখন বের করতে হবে 5BC, 5BC হচ্ছে কি 0.85 ল্যামডা রুট FC প্রাইম AJ। এখন প্রবলেম হচ্ছে কি ল্যামডা ইউজ করবা এন্ড কি AJ ইউজ করবা, ল্যামডা ইউজ করার জন্য আলিম আলিম আমার কারেন্ট গেছিল একটু আমাকে বলতে হন কি পড়াইতেছে, আমি জয়েন্টে বিশাল একটা ফেল করে কোনো মতে জয়েন্টটা পড়াইতেছি, জয়েন্টের আমি যে যে রিয়াকশন লাগে সেই রিয়াকশনই বের করতে পারি নাই, বাট স্টিল জয়েন্ট পড়াইতেছি লল। এই এই তেরে করতে পারছিস, এরে করতে পারছিস, দিবেন এই আমি তো পারছিস পাগল, আমি তো তোর বললাম আসতেছে তুই তো শুনস না বেটা, এই যে এখানে 1 অফ 2 না, এই যে 1 অফ 1 এটা এখানে 1 2 অফ 2 সিলেক্ট করবি, তাহলে 2 অফ 2 এটা স্ক্রল করলে অটোমেটিক্যালি 2 অফ 2 তে চলে যায়, স্ক্রল করলে এটাতে আসে না কেন জানি, দেখ স্ক্রল করলে এটাতে আসে না কেন জানি, এই না স্ক্রল করলে এটাতে কেন জানি আসতেছিল না, 2 অফ 2 করার পর এটা আসতেছিল সেকেন্ড পেজে, এইবার আসছে কেন জানি, এটা কোথা থেকে আসছে, কোনটা ক্লিক করছিস, দেখা তো কোনটা ক্লিক করছিস, এই যে জয়েন্ট শেয়ার ডিটেইলস ক্লিক করবি, তো তোর ওই নরমালি আগে যা করতেছিলি ডিজাইনে ওইটাই জাস্ট জয়েন্ট শেয়ার ডিটেইলস ফ্লেকচারাল ডিটেইলস ক্লিক করে জয়েন্টে ক্লিক করছিলাম, আমি জানি না বিমে ক্লিক করলে আসে নাকি, আমি দেখি দেখি আবার আবার এটা তো ডিসপ্লে জয়েন্ট ডিটেইলস দিছিলাম, আমি আমি জানি না আমি এখানে কেন ক্লিক করলাম, তবে বিমে ক্লিক করলে আসে নাকি দেখি কল ক্লিক কর ডিটেইলস যে জয়েন্ট শেয়ার ডিটেইলস 1 অফ 1 আসছে, তার মানে জয়েন্টে ক্লিক করা লাগবে, এই যে আমার তো এটা ক্লিক করা লাগছিল, হ্যাঁ জয়েন্টে ক্লিক করিস না মনে হয় তুই, তো জয়েন্টে কেন ক্লিক করব, জয়েন্টে ক্লিক ডিটেইলস এই যে জয়েন্টে ক্লিক করলে 1 অফ 1 না না এটা জয়েন্ট শেয়ার ডিটেইলস স্টাফ, ও জয়েন্ট শেয়ার ডিটেইলস, সরি হ্যাঁ জয়েন্ট দিস 1 অফ 1 2 এই জাস্ট এই 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 যে বিম 1 বিম 2 এই যে এগুলাই তো, এই এখানে কি করা লাগে এগুলো দেখা গেল বুঝি না তো, এই যে বিম মনে রাই বলছিলাম বিম 1 বিম 2 বিম 1 বিম 2 এই যে এগুলো পেলি, এগুলো এখান থেকে নিব কেমনে, এই ট্যাবস এই যে দেখ বিম 1 এ কি লেখা, বিম 1 ক্যাপাসিটি ইনটিভ 1 বিম 1 ডেজিগনেটেড হচ্ছে এইটা, পজিটিভ মানে হচ্ছে নিচেরটা, এখানে বলবে 45.8
বিম ওয়ানের নেগেটিভ বলবে 68.99 ঠিক আছে এখন মেক সেন্স ট্রান্সেন্স মেক করে বিম 2 2 হচ্ছে কি এইটা বিম 2 এটা কত বসবে পজিটিভে বসবে ডাইরেকশনে তো কিছুই পাইনি ভার্টিক্যাল ডাইরেকশনে যে বিমটা আসছে ওটা কেমনে নিব ওইটা কেমনে পাবি ভেরি গুড কোশ্চেন ওইটা মনে হয় এইখানে পাস নাই বিকজ এইখানে জয়েন্ট গুলো একটু ফকিরা কাট তো তোর ছবিটা দেখি কাট এটা কাট আমার ছবি দেখতে আছে দাদা তোর তোর মডেলটা দেখি এইবারের মডেলটা হ্যাঁ এইবারের মডেলটা আসবে না তুই যেটা ওখানে লাগিয়ে না মডেলটা এইগুলো দে না ও হ্যাঁ আর হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কেমনে বাই করে বাই করার কিছু নাই যে তুই যেটা দেখাচ্ছিস মানে এই দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দুইটা আচ্ছা আর তাহলে এই দুইটার কাজ কি যে এখানে মনে নাই আমার এই দুইটার নিশ্চয়ই কোনো কাজ আছে আপাতত মনে নাই ক্যাপাসিটি পজিটিভ নেগেটিভ এর দেখা দরকার নাই তাই তো না এর ওর কোনো কাজ নাই বাদ বাদ আচ্ছা বাদ ওকে আমরা তাহলে এই দুইটা করলাম এই দুইটা করে এখন আমরা কি বের করব আমরা ভিজে ভিজে পর্যন্ত দাম আমি চেক করবো নাকি এটা যদি ওকে হয় তাহলে এটা কনফাইন্ড এটা যদি কনফাইন্ড হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 3 এটা যদি না হয় তাহলে নট কনফাইন্ড নট কনফাইন্ড হলে ল্যামডা ইজ ইকুয়াল টু 12 এই ল্যামডাটা রুট অফ সি প্রাইম তো রুট অফ সি প্রাইম এবার এ জে বের করা হবে aj কি জিনিস aj is equal to b into l এই l হচ্ছে কি c1 c1 মানে কি b এর ডিরেকশনে কলাম এর লাইন এবার বের করতে হবে এই বড় b কি জিনিস বড় b হচ্ছে b plus h or b plus 2x b plus h মানে কি জিনিস b plus c1 h মানে c1 এইখান থেকে ধরো তোমার আসলো 42 আর b plus 2x এখন x কি জিনিস এটা যদি তোমার কলম এটা যদি তোমার কলমটা হয় কলমের উপরে বিমটা কি এমনি এসে রেস্ট করে না জয়েন্ট 3d চিন্তা করো এটা হচ্ছে আমার বিম এই কলমটার উপরে এসে লাগলো আমার কলমটা ধরো থ্রু আউট যাচ্ছে এটা হচ্ছে আমার কলম কলমের উপরে এসে বিমটা লাগলো এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে x এটা x এটাও x তার মানে এটা যদি কলামের একটা ডিমেনশন হয় এটা কোন ডিমেনশন হবে আমি বলছি বিম যেদিকে যাচ্ছে সেই ডিরেকশনটার নাম হচ্ছে c1 তাহলে এটা হবে c2 আর এইটা কি এটা হচ্ছে তোমার বিমের যে bw বিমের উইথ bw তো x এখানে কেমনে বের করব c2 - bw ডিভাইডেড বাই 2 হচ্ছে x এখান থেকে একটা x পাবা b তো তুমি জানো b মানে কি bw এখান থেকে ধরো আসলো 30 b plus 2x we pick the smaller one এখান থেকে যেটা স্মলার সেটা হচ্ছে তোমার b এখান থেকে বের করতে পারবা aj aj যদি বের হয় তাহলে 5bc বের হবে 5bc মানে কি কংক্রিটের কত ক্যাপাসিটি তুমি আগে স্টেপে বের করছিলা bj এখন পাইলা 5bc এই দুটোকে ডিভাইড করবা এটাই তোমার জয়েন্ট শিয়ার ক্যাপাসিটি রেশিও यस বর্নলি b টা কি ছোট bটা ছোট b b bw এই যেটা
শেষ, আমার জ্ঞান দেওয়ার আর কিছু নাই। এখন বলো আমরা কি একসাথে মিলে শেয়ার ওয়ার্ল্ড ডিজাইন শিখবো নাকি? চলো ভিজে বাই ফাইভ ইস এই জিনিসটা কি জিনিস? জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও। এটাই ভিজে বাই ফাইভ ইস হচ্ছে আমার জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও। আমি তো চার্ট বানাতে পারলাম না, তুই পারলি খালি। আচ্ছা এখন আমরা কি করব বল? শেয়ার ওয়াল শুরু কর, শেয়ার ওয়াল শুরু কর, শেয়ার ওয়ালের ডিজাইন দেখা। শেয়ার ওয়াল আমি আমি ওদের সাথে আজকে প্র্যাকটিস করি, আমাদের একসাথে করা লাগবে। ইয়া ইশাত কি শেয়ার ওয়াল পড়াইছিল? তাহলে আমরা দুই ঘন্টার একটা ব্রেক নিয়ে বা এক ঘন্টার একটা ব্রেক নিয়ে ইশাতের ভিডিওটা সবাই দেখে আসি নাকি? তারপর ইশাতের ভিডিও দেখে কি হবে? আমি তো দেখি। ও আমি লাস্টটা দেখিনি। ইশাত কি পড়াই নাই শেয়ার ওয়াল? পড়াইছে। তাহলে ওইটাই দেখা, ইশাত যা পড়াইছে ওটা দিয়ে আর কি হ্যান্ড ক্যালকুলেশন সহ যা করার আছে তো দেখা। ওকে তাহলে একটা মুড ব্রেক নেই, আমরা 9:40 তে মিট করি, একটা 5 6 মিনিট ব্রেক দেই। 9:45 এ শেয়ার ওয়াল রিজিউম, ঠিক আছে? আচ্ছা তো শেয়ার ওয়াল ছাড়া আর কি আছে? আর কিছু নাই, শেষ তো আর কিছু আছে। তুই তুই জস তুই জস।